প্রিয় ভিউয়ার্স, আমরা কথায় না বড় হয়ে কাজে বড় হব, এই নীতিবাক্য দিয়ে আজকের এপিসোড শুরু করলাম। আমরা দেখতে পেলাম একটি আমেরিকার পোলট্রি ফার্ম, অত্যাধুনিক একটি পোলট্রি ফার্ম, আর বাংলাদেশের পোলট্রি ফার্মের মধ্যে পার্থক্য আপনাদেরকে আজকে দেখাবো। বাংলাদেশের পোলট্রি ফার্ম, সরকারি পোলট্রি ফার্মে কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা লুটে পুটে খাচ্ছে তা দেখাবো। আমাদের সাথেই থাকবেন। আমেরিকার পোলট্রি ফার্ম ও বাংলাদেশের পোলট্রি ফার্মের মধ্যে রাত দিন তফাত এটা আপনাদের দেখাবো। আমরা এখন অবস্থান করছি সিলেট জেলার টিলাগড় পয়েন্টে। টিলাগড় পয়েন্টের উত্তর দিকে যদি আমরা একটু এগুই তাহলে পাবো এমসি কলেজ, এমসি কলেজ ছাত্রীবাস। এমসি কলেজ ছাত্রীবাসের একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো শাহমাদানি ঈদগাহ ময়দান। শাহমাদানি ঈদগাহ ময়দানের হাতের ডান দিকে অর্থাৎ শাহমাদানি ঈদগাহ ময়দানের মেহরাবের পশ্চিম প্রান্তের ডান দিকে উত্তর পাশের রাস্তা দিয়ে আমরা চলে যাব সিলেটের সেই কাঙ্ক্ষিত ফার্মে। সাথে দেখাবো একটি আমেরিকান অত্যাধুনিক ফার্মের কী অবস্থা। আমরা এখন অবস্থান করছি শাহমাদানি ঈদগাহ ময়দানের সামনে। ঈদগাহর সামনে থেকে আমরা চলে যাব সরকারি পোলট্রি ফার্মে। প্রিয় ভিউয়ার্স, যারা এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকেননি, আমরা অনুরোধ করব আমাদের এই ছোট্ট পরিবারের সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমরা চলে এসেছি সিলেট সরকারি পোলট্রি ফার্মের সম্মুখে। আমরা সরকারি পোলট্রি ফার্ম কীভাবে চলে এবং একটি আমেরিকার অত্যাধুনিক পোলট্রি ফার্ম কীভাবে চলে তার দৃশ্য আপনাদের দেখাবো, বাস্তব চিত্র। একটি আমেরিকান পোলট্রি ফার্ম আপনারা দেখতে পেলেন। আমেরিকার অত্যাধুনিক পোলট্রি ফার্মের শেডের অবস্থা দেখুন। শেডের তুষগুলা কিভাবে মেশিনের সাহায্যে গাড়ি দিয়ে দেওয়া হয়েছে। কিছু মুরগের বাচ্চা রাখা হয়েছে এখানে। পানি খাওয়ানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মুরুগ বড় হয়ে গেলে ডিম পাড়ার জন্য আলাদা ব্যবস্থা, ডিম বেল্টের সাহায্যে সংগ্রহ করা হচ্ছে। আপনারা দেখেন বেল্টের সাহায্যে কিভাবে ডিম যাচ্ছে। আর আমাদের দেশে যদি পোলট্রি ফার্ম দেখি, আমাদের পর্যাপ্ত জায়গার সুবিধা থাকার পরেও কেন যে হচ্ছে না, এই প্রশ্নের উত্তর আপনারাই দিবেন, আমরা শুধু আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের সিলেট সরকারি পোলট্রি ফার্মের কত সুন্দর নিরিবিলি পরিবেশের পরিচ্ছন্ন জায়গা। এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও পোলট্রি ফার্ম লাভজনক হচ্ছে না, এখানে প্রতি বছর লস হয়, অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী বসে বসে বেতন নিচ্ছেন। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব শেডের অবস্থা দেখাবো, শেড কী অবস্থায় আছে, শেডে কী পরিমাণ মুরুগ আছে। এখানে এক সময় মুরুগে ভর্তি থাকতো, হাঁস থাকতো, প্রচুর পরিমাণে হাঁস মুরুগে মুখরিত হতো। এই ফার্মের ভিতরে ঢুকলেই হাঁস মুরুগের চেঁচামেচি শোনা যেত, কিন্তু এখন শুনশান নীরবতা বিরাজ করছে এই ফার্মে। আপনারা দেখুন ফার্মের অবস্থা, কোনো শেডেই কোনো ধরনের মুরুগের আওয়াজ শব্দ শোনা যাচ্ছে না। আমেরিকার ফার্মের অবস্থা দেখুন, কিভাবে ফার্মের মাংস প্যাকেটিং করা হবে, মাংস উৎপাদন করা হচ্ছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে। আমরা মধ্যমায়ের দেশেও এটা কল্পনা এখনো করতে পারি না। বাংলাদেশের পোলট্রি ফার্মের অবস্থা, সিলেট সরকারি পোলট্রি ফার্মের আমরা ভিতরের অংশটা দেখাবো। আপনারা দেখবেন প্রত্যেকটা শেড খালি পড়ে আছে, শেডের ভিতর খালি। তাহলে এখানের বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, অনেক কর্মকর্তা কর্মচারীরা কী করেন আমরা আজ দেখাবো। এই শেডের পার্শ্ববর্তী স্থানে দেখতে পাচ্ছেন আপনারা সবজি ওনারা চাষ করেন, সবজি চাষ করে এরা দৈনন্দিন জীবন যাপন করতেছেন। এই যে সবজির শেড, সবজি এখানে প্রত্যেকটা শেডের ফাঁকে ফাঁকে ওরা সবজি চাষ করে নিজস্ব বাড়তি ইনকাম করেন। সরকারি বেতন ভাতা তো পাচ্ছেনই, কিন্তু সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য এই সরকারি ফার্ম ফাঁকা পড়ে আছে। আপনারা দেখে আশ্চর্য হবেন,
এই যে আমেরিকার ফার্মে মাংস প্যাকেটিং প্রক্রিয়া করা হচ্ছে, কিভাবে খুব সুন্দর পরিষ্কার করে তা প্যাকেট করার জন্য, বাজারজাতের জন্য প্যাকেট করা হচ্ছে, এটা আমরা এখনও কল্পনাও করতে পারি না আমাদের দেশে। কেন কল্পনা করতে পারি না তা ভিউয়ার্স আপনারাই অনুভব করেন। আমাদের দেশের দুর্নীতির যে অবস্থা, প্রতিটা সেক্টরে দুর্নীতির জন্যই এই অবস্থা হয়েছে। বাংলাদেশে পর্যাপ্ত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও, এই যে ফার্মে এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও আমাদের ইনকামের কোনো পথ নেই। আমরা আশা করতে পারি এইসব সরকারি যত ফার্ম আছে, যেখানে লাভজনক ফার্ম হিসাবে গড়ে উঠছে না, সেটা যদি প্রাইভেট সেক্টরে দেওয়া হয় তাহলে কোটি কোটি টাকা রাজস্ব আয় করবে বাংলাদেশ সরকার। এতে জনগণও উপকৃত হবে, দেশও উপকৃত হবে। আর প্রাইভেট সেক্টরে যদি যায় উৎপাদন বাড়বে, মানুষের ক্রয় ক্ষমতা অসাধ্যের মধ্যে চলে আসবে, বিভিন্ন দ্রব্য সামগ্রী খাদ্য মানুষের চাহিদা মাত্র পাওয়া। যা দেখলাম কয়েক মাস পরে পরে এই ফার্মে, সরকারি সিলেট সরকারি ফার্মে 2-4-5 হাজার মুরগের বাচ্চা আনা হয়, আবার 1.5 মাস পরে বিক্রি করা হয়। আমরা অনুরোধ করব যারা এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সাথে সম্পৃক্ত হননি, সাবস্ক্রাইব করে সম্পৃক্ত হবেন। আপনারা দেখছেন একটি আমেরিকার অত্যাধুনিক ফার্মে মাংস বাজারজাতকরণের জন্য প্যাকেটিং করা হচ্ছে। কত সুন্দর অত্যাধুনিক পদ্ধতিতে বাজারজাতকরণের জন্য প্যাকেটজাত করা হলো। ধন্যবাদ সবাইকে।